থেকে সদ্য ফিরেছেন বনগার আমলাপাড়ার বাড়িতে। 10 মাস পর মায়ের হাতের রান্না, প্রতিবেশী বন্ধু বান্ধবদের শুভেচ্ছা, প্রতিযোগিতার পরেও ব্যস্ততার তুঙ্গে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাড়া ফেলে দেওয়া একমাত্র বাঙালি কন্যার। তার সুরেলা কণ্ঠে মন জয় হয়েছে সবার, আর তিনি জিতে নিয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় স্থান, অরুণিতা কাঞ্জিলাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দর্শক অরুণিতার গানে মুগ্ধ সকলেই। নিজের শিখরে ফিরে শুভেচ্ছা বার্তায় ভাসছেন অরুণিতা। ব্যস্ততার মধ্যেও সময় বের করে তার এই গানের জগতের পথ চলার কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন দেশের সময়ের সঙ্গে। বনগার গর্ব, ইন্ডিয়ান আইডলে রানার আপ হওয়ার অভিজ্ঞতাটা কেমন? সেরকমভাবে অভিজ্ঞতা বলতে গেলে আমার মনে হয় অনেকগুলো দিন লেগে যাবে আমি যদি সব কিছু ডিটেলসে বলতে যাই। তবে খুব ছোট করে বলবো যে লকডাউন চলছিল, মা বাবা বললেন তুমি একবার আইডলের অডিশনের অ্যাড আসছে, তো তুমি একবার চেষ্টা করে দেখতে পারো, কী হবে সেটা পরের ব্যাপার। তো তারপর ওখানে যাওয়া, গিয়ে মানে শিখতেই যাওয়া, মানে কিছু ভেবে যাওয়া না যে কিছু একটা জায়গা গ্রহণ করতে হবে বা কোনো কিছু একটা অ্যাচিভ করতে হবে, শিখতে যাওয়া। তো তারপরেই আস্তে 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 অনেকটা দূর এগিয়ে যাওয়া সকলের আশীর্বাদে, আর তারপরে ফাইনালি পৌঁছে যাওয়া, তারপর ফার্স্ট রানার আপ হয়ে যাওয়া, এই সবটাই একটা স্বপ্নের মতো। মানে কিছুই যেহেতু বললাম ভেবে যাওয়া নয়, তো সবটাই আমার মানে বাড়তি পাওনা, বাকিটা শিখতে গেছিলাম, তো অনেক কিছু শিখে আসতে পেরেছি, এইটাই একটা অনেক বড় পাওয়া। এর আগে সারেগামাপার মঞ্চে জয়, এখন ইন্ডিয়ান আইডলে, তো এই যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা খুব সুন্দর ছিল, আমার কখনো কোনো অসুবিধা হয়নি কোনো কিছু করতে, বা যেহেতু আমার মনে হয় মানে কোনো শিল্পীর বাড়ির থেকে যদি সাপোর্ট না থাকে সেটা তার জন্য খুব একটা কঠিন মানে ব্যাপার হয়ে ওঠে কোনো কিছু অ্যাচিভ করার। তো আমার যেহেতু সাপোর্ট ছিল সবসময় ছোটোবেলার থেকেই, তো আমার মানে জার্নিতে খুব একটা কষ্ট হয়নি কখনোই। আর যেহেতু গান প্যাশন, মানে গানকে খুব ভালোবাসি, তো মানে কখনো এই জিনিসটাকে লড়াই বলে বা খুব একটা যুদ্ধ বলে কখনো মনে হয়নি। পরবর্তী পরিকল্পনা কী? অরুণিতার ঝুলিতে এখন কী কী কাজ আছে? কাজ তো আপাতত আমরা যাব কদিন পর লন্ডনে শোতে, তারপরে কিছু ট্যুর পেন্ডিংস রয়েছে, আর টিভিতে দেখিয়েছে সকলকে যে আইডলেই দেখিয়েছে ধর্মা প্রোডাকশনে একটা আমাদের একটা অ্যাগ্রিমেন্ট দিয়েছে, তো সেটা কবে হবে আমার কোনো আইডিয়া নেই, আই লেটস হোপ ফর দ্য বেস্ট যে এটা খুব তাড়াতাড়ি হবে। আর অনেক রেকর্ডিংস করার আছে, অনেক ভালো ভালো গান রেকর্ড করার আছে। নিজের অ্যালবাম কবে আসছে? নিজের অ্যালবাম আমি এই ব্যাপারে এখনও ভাবিনি, কারণ বাড়িতে এই জাস্ট ফেরা, আর এর মধ্যে এত কিছু ভেবে উঠতে পারিনি আমি এখনও। তো একটুখানি সময় পেলেই আমি এইসব নিয়ে আরও বিস্তারিতভাবে ভাববো। আচ্ছা, তোমার পথে যারা এগোচ্ছে, মানে তুমি যাদের অনুপ্রেরণা, তাদের জন্য কী বলতে চাও? না বাবা, অনুপ্রেরণা এরকম আমি জানি না, আমি কারোর অনুপ্রেরণা আমি এরকম ভাবিও মানে ভাবতেই পারি না অনুপ্রেরণা আমি কারোর। মানে সকলকে একটাই কথা বলতে চাই যে যেরকমভাবে আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি সব জায়গাতেই জিজ্ঞেস করলে বলি যে এটা অনেক বড় দায়িত্ব, এটাকে ধরে রাখাটা একটা আমার অনেক বড় দায়িত্ব বলে মনে হয়, কারণ এটা একটা অবশ্যই দায়িত্ব। তো এটাকে আমি ধরে রাখার চেষ্টা করব, ভালোভাবে আরও হার্ডওয়ার্ক করার চেষ্টা করব। আর একটাই কথা সকলকে বলার যে যারাই আপনারা মানে এরপরে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, তো যেটা আমার একটুখানি অসুবিধা হয়েছে, আমি খুব নার্ভাস ছিলাম আগে, মানে কিছু দেখলেই নার্ভাস হয়ে যেতাম, হয়তো আমি ঘরে খুব প্র্যাকটিস করছি বাট অন দ্য স্পট গিয়ে সেরকমভাবে গাইতে পারছি না। তো ভয় থাকার দরকার, নার্ভাসনেস থাকা উচিত, কিন্তু মানে পরিমাণটা যেন সেরকম মানে সংযত টাইপের পরিমাণ থাকে, সংযত পরিমাণ মানে একদম যতটুকু প্রয়োজন, বেশি পরিমাণে টেনশন হয়ে গেলে একটু সমস্যা হয়। তো ভয় পাওয়া চলবে না, একদম যেরকমভাবে প্র্যাকটিস করা হয়েছে সেরকমভাবেই যেন সবাই চেষ্টা করো, আর সকলকে আমাকে আশীর্বাদ করো। আমাদের দেশের সময়ের জন্য তোমার কিছু বার্তা যদি থাকে? দেশের সময়ের জন্য এইটুকুই আমি বলতে চাই বা বলতে পারবো যে এখন খুব একটা অদ্ভুত সময় চলছে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে কোভিডের জন্য, তো সকলে খেয়াল রাখবেন, সকলের স্বাস্থ্যের জন্য একটুখানি ভাববেন, কারণ আপনাদের সঙ্গে অনেক পরিবার যুক্ত রয়েছে, তো তাদের কথা ভেবে একটুখানি মাস্ক পরে থাকবেন, একটু সংযত থাকবেন। আর এত আশীর্বাদ সকলে আপনারা আমাকে করেছেন, আমাকে ফার্স্ট রানার আপ হওয়ার যোগ্য হিসাবে মনে করে
করেছেন তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এরকমভাবে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, তাহলে আমি আরও আগে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। ক্যামেরায় আত্মজিতের সঙ্গে রিমিল সেন, দেশের সময়।